রোজা রেখে অতিরিক্ত টিভি দেখা টিভি নাটক এগুলোতে দেখানো যারা দেখে এরা হলো কপাল পোড়া রমজান আপনি টিভি না রমজান মুভি না আর তো রমজান মাস টিভি কি আপনার কবরও যাবে টিভি কি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে রমজান মাসও টিভি দেখা বন্ধ করতে পারলো না কারণ ওই নাটক মুভি সিনেমা এমন মুসলমান আছে তারা বি পরে তারা নামাজ পরে টিভির সামনে বসে গেল রোজার এখো ঘন্টা বা ঘন্টা নাটক সিনেমার মুভির মধ্যে ব্যস্ত হয়ে আসে এই টিভি আর নাটক সিনেমা দেখার জন্য মানুষটা এখন কোরআন বোনেরা আছে একসময় কোরআন পড়তো রমজান মাসে দুই খতম তিন খতম কোরআন সে তেল করতে পারতো কিন্তু বর্তমান রমজান মাসে টিভি নাটক সিনেমা আর মুভিগুলো রমজান মাসে দেখবেন রমজানের নাটক রমজানের সিনেমা রমজানের মুভি রমজানের নাটক কত সুন্দর করে সাজাইছেদের রোজা কে নষ্ট করার জন্য কিভাবে তারা সাজুগুজু করেছে আপনি একসময় রমজান মাসে করতেন এখন পারেন না কেন ওনাকে নাটক দেখতে হয় ওনাকে স্নামা দেখতে হয় টকশো আবার অনেকে আছে শেষ রাতে টকশো দেখে অনেক আমাদের সমাজে এলিট শ্রেণীর মানুষেরা খুব ভালো কথা দেখেন নিষেধ করছি না কিন্তু জানেন ওই শেষ রাতে রাত একটার দিকে আপনার দুই রেখাত কি আমল লাইল আদায় করতেন আপনার কপালটা খুলে যেত এতদিন ধরে টক শুনে কোনো লাভ হইছে আপনাদের কোনো ফুজিল কিন্তু শেষ রাতে যদি দুই রেখার তাহাতে নামাজ যদি আদায় করেন রমজান মাসে দুই রেখার তাহাজত পরে আল্লাহকে দোয়া করে আল্লাহ কবলে মঞ্জুর করে নিত আপনি তাহাজত পড়তে পারেন নাই অথচ ঠিকই টক শোটা সমানে দেখছেন টিভির আমলটা সমানে করছেন এজন্য আমি বলি বন্ধুরা আসেন এ রমজান মাসে টিভিকে এক মাসের জন্য একটু তালাক দিয়ে দেন এক মাসের জন্য রমজান মাস উপলক্ষে টিভিকে একটু না বলে দেন আপনার জীবনতে মূল্যবান রমজান চলে যাচ্ছে আপনি একটা খতম দিতে পারলেন কোরআন পড়তে পারলেন না এই রমজান মাসে বিভিন্ন ক্রিকেট খেলা বিভিন্ন নাটক এগুলোর কারণে তারাবি নামাজ বঞ্চিত হয়ে যায় আরে এ কপাল পরা মানুষ রমজান মাসে তো কোরআন পড়তে না পারে কবে পারবে এটা তো মাস মাসে মাসে রমজানেই কোরআন নাজিল হয়ে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছিলেন সাহানো রামাদ আল্লাহ তাআলা বলে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি শাহরুহা মামান আল্লাদিয়াম সিলাফি হিল কোরআন রমজান মাসে আমি কোরআন নাসিল করলাম মেজুর আল্লাহ তেলা রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছি অথচ রমজান মাসে আপনি একটা কোরান পড়তে পারেন না যেদিন থেকে ঘরে টিভি উঠছে সেদিন থেকে আর খতম পড়তে পারেন না আজ থেকে বিশ বছর আগে টিভি ছিল না তখন দুই খতম করে পড়েছে পড়েছেন আপনি তিন খতম কোরান পড়েছেন আপনি আচ্ছা এগারোটি মাস আপনি টিভি দেখলেন এগারোটি মাস নাটক মুভিই দেখলেন আপনি কি একটা মাস না দেখলে কি গুনাহ হবে আপনাদের একটু সারা যায় না ভাই আল্লাহর জন্য একটা মাস কি পারি না আমরা কোরআনের জন্য আমরা এই মাসটা কোরআন পরব যেহেতু রোজা রাখছি নবীজি বলেছেন কিছু মানুষ রোববা সিমিন লাই সালিন সিয়ামি ইল্লাল জু কিছু মানুষ শুধু রোজা থেকে ক্ষুদা পিপাসা লাভ করা আর কিছুই লাভ করতে পারে না ওরা শুধু সারাদিন ক্ষুদা আর পিপাসাই অর্জন করতে পারে এতে কিছু পায় না রোজা থেকে কোনো লাভ হয় না কিছু মানুষের কারণ রোজা রেখেই গোনা করছে রোজা রেখেও টিভি দিচ্ছে রোজা রেখেও নাটক দিচ্ছে রোজা রেখেও চোখের গোনা হাতের গুণা থেকে নিজেকে সেভ করতে পারে নাই